আজকে আমরা বিগ বাজেটের কোন ফোন নিয়ে কথা বলবো না, অর্থাৎ আজকে কিন্তু আমরা কথা বলবো একদম ফ্লো রেঞ্জের একটা ফোন, অর্থাৎ আন্ডার 10K, অর্থাৎ 10,000-এর নিচে 4GB 64GB একটা ফোন মেমোরি স্টোরেজ নিয়ে যে ফোনটা লঞ্চ করতে চলেছে। অর্থাৎ আমাদের দেশে লঞ্চ করতে একটু দেরি হবে, কিন্তু ইন্ডিয়ার বাজারে কিন্তু অলরেডি ধুম তুলে দিয়েছে। সেটা কি, সেটা কিন্তু আসলে আমি বলছি আপনাদেরকে যে এটা কিন্তু Redmi 10A, যেটা বর্তমানে ইন্ডিয়াতে লঞ্চ করেছে এবং আমাদের এখানে কিন্তু আসতে হয়তো বা একটু দেরি হবে, এবং এটা কিন্তু আসলে বেশি দেরি হবে না, কারণ অলরেডি কিন্তু ইন্ডিয়াতে লঞ্চ করে দিয়েছে। যেহেতু সেহেতু কিন্তু ঈদের আগে সম্ভবত আসার সম্ভাবনা রয়েছে 99%, আর সেক্ষেত্রে কিন্তু আমরা যদি ঈদের আগে 100% পাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং যদি কোনো কারণে মিস করে থাকে সেক্ষেত্রে হয়তো বা ঈদের পরে গিয়ে আমরা এই প্রোডাক্টটা হাতে পেতে পারি। তো আমাদের এই প্রোডাক্টটা আসলে কি কি রয়েছে, এই প্রোডাক্টটাতে কিন্তু আপনারা পাবেন ডিসপ্লেতে পাবেন কিন্তু 6.53 ইঞ্চি একটা বিগ ডিসপ্লে। অর্থাৎ যারা এর আগে Redmi 9A ইউজ করেছেন, অর্থাৎ তারা জানেন 6.5 ইঞ্চির একটা ডিসপ্লে ছিল, এবং সেটা কিন্তু এখনো মার্কেটে আছে 8,800 টাকার, যে বাংলাদেশ থেকে লঞ্চ করেছিল, অর্থাৎ মেড ইন বাংলাদেশ, সেটা কিন্তু এখনো মার্কেটে আছে, এবং সেটা কিন্তু 2GB 32GB ভেরিয়েন্টেতে ছিল। এবং এখন যেটা নিয়ে আমরা কথা বলছি সেটা কিন্তু Redmi 10A, এটা কিন্তু 4GB 64GB এবং সেই স্টোরেজ নিয়ে কিন্তু মাত্র 9,300 টাকার মতো প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু আমাদের দেশে লঞ্চ করতে চলেছে, এবং এটা ইন্ডিয়াতে যে প্রাইসে লঞ্চ করেছে সেক্ষেত্রে হিসাব করলে দেখা যাচ্ছে যে আমাদের দেশে কিন্তু 9,200-3,000 টাকার মধ্যে লঞ্চ করে দেবে। তো এটাতে কি রয়েছে, আমি বলছি ডিসপ্লের কথা কিন্তু আপনাদেরকে বলে দিয়েছি, 6.53 ইঞ্চির একটা বিগ ডিসপ্লে আপনারা এখানে পাবেন, এবং এর পাশাপাশি পাবেন কিন্তু একটা মিডিয়াটেকের G25 প্রসেসর। অর্থাৎ এই প্রসেসরটা কিন্তু আসলে অতটা হাই রেঞ্জের প্রসেসর না, মোটামুটি আপনি হালকা গেমগুলো আপনারা খেলতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু যেহেতু হালকা গেম চলবে এবং রেটটা কিন্তু 10-এর নিচে, এবং সেক্ষেত্রে কিন্তু 4GB 64GB এরকম ফোন কিন্তু আসলে আমি বর্তমান মার্কেটে পাচ্ছি না, কারণ রেডমি সিরিজের মধ্যে অর্থাৎ শাওমি কোম্পানির মধ্যে 4GB র্যাম সেটা আবার 10-এর নিচে, সেটা কিন্তু এই প্রথম কিন্তু লঞ্চ করতে চলেছে। অর্থাৎ এখন পর্যন্ত মার্কেটে কিন্তু 10-এর নিচে 4GB র্যাম এর কোনো সেট নাই, এমনকি স্যাম্পনিতেও নাই, কারণ স্যাম্পনি কিনতে গেলেও 4GB কিনতে গেলেও 10,200 টাকাতে যেতে হবে, যেমন Z45। আর সেক্ষেত্রে কিন্তু এটা লঞ্চ করতে চলেছে মানে কি বুঝতে পারতেছেন, একদম আগুন। অর্থাৎ এই রেডমি সিরিজের মধ্যে এই ফোনটা 4GB 64GB ফোনের আসছে 10-এর নিচে, সেটা আবার রেডমি সিরিজ কি বলবো আমি, এক অনেক বেটার একটা ভালো জিনিস কিন্তু আপনারা পেতে চলেছেন, আর এটা কিন্তু আমরা সামনেই পেয়ে যাবো। সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ভালো কিছু মার্কেট অফার করছে আপনাদের জন্য, তো এই জন্য কিন্তু একটু ওয়েট করতে হবে, কারণ এই ফোনটা কিন্তু আসলে এত তাড়াতাড়ি হাতের নাগালে পাবেন না, ঠিক আছে, তো আপনাদেরকে একটু ওয়েট করতে হবে তাহলে। আর এটাতে আপনাদেরকে কিন্তু ক্যামেরার দিক থেকে কি দিচ্ছে, ক্যামেরাতে কিন্তু আসলে মেইন যে ক্যামেরাটা সেটা কিন্তু আপনারা পাবেন 13 মেগাপিক্সেলের একটা মেইন ফোকাস ক্যামেরা, অর্থাৎ পিছনে কিন্তু ক্যামেরাটা ইউজ করা হয়েছে 13 মেগাপিক্সেলের ক্যামেরা, এবং সামনে আপনারা পাবেন 5 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ক্যামেরা। যেহেতু রেটটা কম সেহেতু কিন্তু 13-এর উপরে দেবে না পিছনে, এবং সামনে 5 দিয়ে দিয়েছে সেক্ষেত্রে কিন্তু মোটামুটি চলে আর কি, যেহেতু এটা আসলে অনেক ফ্ল্যাগশিপ কোনো ফোন না এবং বিগ রেঞ্জেরও কোনো ফোন না, সেক্ষেত্রে কিন্তু কম রেঞ্জের মধ্যে আর কি সবাইকে ভালো একটা সুবিধা দেওয়ার জন্য কিন্তু মার্কেটে এই ফোনটা লঞ্চ করা লঞ্চ করছে আর কি, সেটাই আমরা মানে হিসাবে বোঝা যাচ্ছে যে আসলে এই ফোনটা আসলে সবারই একটা ভালো একটা পারফরমেন্স দেওয়ার জন্য কিন্তু মার্কেটে লঞ্চ করে দিয়েছে, এবং আমাদের এখানেও আসবে, কারণ এখানে কিন্তু ভালো কিছু, অর্থাৎ বুঝতে পারতেছেন যে ভালো কিছু মার্কেটে ছাড়তে গেলে একটু কিছু কিন্তু স্যাক্রিফাইস করতে হয়। আমার মনে হয় শাওমি কোম্পানি এই স্যাক্রিফাইসটা করেই কিন্তু মার্কেটে কিন্তু এই প্রোডাক্টটা লঞ্চ করতে চলেছে, এবং যাতে যাতে করে সবাই এই ফোনটা ইউজ করতে পারে, এবং সবাই 4GB 64GB একটা মানে স্বাদ আছে আর কি, বুঝতে পারতেছেন যে 4GB র্যাম 64GB ফোন মেমোরি, সেটা ক্ষেত্রে কিন্তু প্রসেসর G25 মিডিয়াটেকের, সেক্ষেত্রে কিন্তু ভালো কিছুই অফার করে আর কি, সেই তুলনায় কিন্তু একটা ভালো ফোন কিন্তু মার্কেটে আসতে চলেছে। আর আর কি বলবো, এটাতে কিন্তু আসলে ফিঙ্গারপ্রিন্ট পাবেন না, কারণ যেহেতু কম রেঞ্জের ফোন সেহেতু কিন্তু পিছনে এবং সাইডে কোনো জায়গায় ফিঙ্গার পাবেন না, এবং এখানে প্যাটার্ন লক টক সবকিছুই আপনারা পাবেন, এবং ডিসপ্লে কিন্তু HD ডিসপ্লে এখানে কিন্তু টোটালি HD ডিসপ্লে কম রেঞ্জের মধ্যে অনেক ভালো একটা ডিসপ্লে এখানে অফার করছে, সেক্ষেত্রে কিন্তু রেটটার কথা না বললে নয় যে আসলে 10-এর নিচে 4GB 64GB সেটা আবার 9,200-3,000 টাকার মধ্যে সেটা কিন্তু অনেক বেটার কিছু আপনাদের জন্য অফার করছে। তো আমার মনে হয় এই ফোনটা নিয়ে আর কি বলবো, এই ফোনটা আসলে বেটার কিছু আপনাদের জন্য নিয়ে আসছে বলে আমার মনে হচ্ছে যে আসলে শাওমি কোম্পানি দর্শকের রেঞ্জটা বোঝে, ঠিক আছে, সেটাই আমি বলতে চাচ্ছি যে
মানুষ কি চায়, কতটুক সাধ্য আছে মানুষের কেনার জন্য। অর্থাৎ দশের নিচে কিন্তু অনেক মানুষ আছে যারা দশের উপরে টাকা নাই, সেক্ষেত্রে তারা কিনতে পারে না একটা ভালো ফোন। সেক্ষেত্রে সেই তুলনা দিয়ে কিন্তু একটা বেটার ফোন মার্কেটে লঞ্চ করতে চলেছে শাওমি। এই জন্য শাওমি আসলে অনেক বেটার একটা ভালো ফোন দিচ্ছে বলে আমি মনে করি। ঠিক আছে, তো অনেক ভালো একটা ফোন, 4GB 64GB মধ্যে একটা ভালো ফোন আপনারা মার্কেটে পাচ্ছেন। তো কি বলবো, অনেক কিছু আমরা জানিয়ে দিলাম এবং এটা কিন্তু দেখতে অনেকটা সুন্দর হবে। 5000 mAh ব্যাটারি হবে এবং দশের নিচে 5000 mAh ব্যাটারি অনেক বেটার একটু ব্যাটারি পারফরমেন্স করবে বলে আশা করা যাচ্ছে। তো কি বলবো, ভিডিওটাকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং এরকম সুন্দর সুন্দর আরো ফোনের নোটিফিকেশন অর্থাৎ সুন্দর সুন্দর ভালো টিপস পাওয়ার জন্য কিন্তু আমি আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। এর জন্য কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দেবেন এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।